আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এনাম, ইউকেতে মাস্টার্স করছি ডেমনফোর্ড ইউনিভার্সিটি লেস্টার থেকে। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও স্টুডেন্টসদের জন্য যারা কিনা ইউকেতে পড়াশোনা করতে চাচ্ছেন। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা কথা বলব ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে গেলে একজন স্টুডেন্টের টোটাল কত টাকা খরচ হবে। অর্থাৎ আইএলটিএস থেকে শুরু করে একদম ইউকেতে পৌঁছা পর্যন্ত একজন স্টুডেন্টের টোটাল কত টাকা খরচ হয়, এর স্টেপ বাই স্টেপ কস্ট ব্রেকডাউনটাই মূলত আজকে আপনাদের সাথে ডিসকাস করব। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও স্টুডেন্টসের জন্য যারা কিনা ইউকে স্টুডেন্ট ভিসার কস্ট নিয়ে ওরিড। আর স্টুডেন্ট টু সিটিজেন চ্যানেল হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য ইউকে বেসড একটা ইউটিউব চ্যানেল, যেখানে ইউকে হায়ার স্টাডিজ রিলেটেড অল ইনফরমেশন শেয়ার করা হয় থাকে। সো আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে আজই সাবস্ক্রাইব করে ফেলেন, আর অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ইউকে স্টুডেন্ট ভিসার প্রথম যে কস্টটা স্টার্ট হয় সেটা হচ্ছে আইএলটিএস এর এক্সাম ফিস দিয়ে। আইএলটিএস এর এক্সাম দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে একাডেমিক আইএলটিএস আর একটা হচ্ছে ইউকেবি আইএলটিএস। ইউকেবি আইএলটিএস এর এক্সাম ফিস হচ্ছে 19,700 টাকা, আর একাডেমিক আইএলটিএস এর এক্সাম ফিস হচ্ছে 17,500 টাকা। আর এই দুইটা কস্ট কিন্তু ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সো আপনারা নিজে গিয়ে এটা যাচাই করে ফেলতে পারেন। এখন কোয়েশ্চেন হচ্ছে আপনি কি একাডেমিক আইএলটিএস দিবেন নাকি ইউকেবি আইএলটিএস দিবেন। আপনি যদি একাডেমিক আইএলটিএস দেন সেক্ষেত্রে আপনি বিশ্বের যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন স্টুডেন্ট ভিসার জন্য, বাট ইউকেতে ফাউন্ডেশন কোর্স নিয়ে আপনি আসতে পারবেন না। আবার আপনি যদি ইউকেবি আইএলটিএস দেন সেক্ষেত্রে আপনি বিশ্বের যে কোনো দেশে কিন্তু হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইনক্লুডিং ইউকে। এক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনার টার্গেট যদি ইউকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ইউকেবি আইএলটিএসটাই দেবেন। ইউকে স্টুডেন্ট ভিসার নেক্সট যে কস্টটা অ্যাড হয় সেটা হচ্ছে আপনার টিউশন ফিস, আর এটাই হচ্ছে আপনার ইউকে স্টুডেন্ট ভিসার টোটাল কস্টের 80% হচ্ছে আপনার টিউশন ফিস। টিউশন ফিস কত হবে এটা ডিপেন্ড করবে কিছু ফ্যাক্টরের উপর, এর মধ্যে অন্যতম হচ্ছে আপনি কোন প্রোগ্রামে আসতে চাচ্ছেন, অর্থাৎ আপনি অনার্সে আসবেন না মাস্টার্সে আসবেন সেটার উপর, আপনি কোন ইউনিভার্সিটিতে আসবেন সেটার উপর, কারণ ইউনিভার্সিটি ওয়াইজ ফিস ভেরি করে, আবার আপনি কোন কোর্সের জন্য আসতে চাচ্ছেন এটার উপরও কিন্তু আপনার টিউশন ফিসটা নির্ভর করে। বাট অন অ্যাভারেজ আপনি যদি অনার্সের জন্য আসতে চান সেক্ষেত্রে কস্ট হতে পারে 10,000 থেকে 20,000 পাউন্ড অ্যানুয়ালি। আপনি যদি মাস্টার্সের জন্য আসতে চান সেক্ষেত্রে কস্ট হতে পারে 10,000 থেকে 15,000 পাউন্ড অ্যানুয়ালি। আর আপনি যদি MBA করতে চান সেক্ষেত্রে কস্টটা হয় অনেক সময় 8,000 থেকে 12,000 পাউন্ডের মধ্যে। এখন যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনাকে কত টাকা পে করতে হবে টিউশন ফিসে। এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার অফার লেটারের উপর। ইউনিভার্সিটি যদি বলে আপনাকে পে করতে হবে 5,000 পাউন্ড সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাকাটা পে করতে হবে আপনার কাজ লেটার পাওয়ার জন্য। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে বলে দিবে যে আপনার টোটাল টিউশন ফিসের 30% অ্যাডভান্স পে করতে হবে। এটা অন এভারেজ 30-35% অফ ইউর টোটাল টিউশন ফিস আপনাকে অ্যাডভান্স পে করতে হয় কাজ লেটার পাওয়ার জন্য। বাট আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি অবশ্যই 50% অফ ইউর টিউশন ফিস পে করবেন বাংলাদেশে থাকা অবস্থায়। এক্ষেত্রে আপনি দুইটা অ্যাডভান্টেজ পাবেন, একটা হচ্ছে আপনি কাজ লেটার কুইকলি পেয়ে যাবেন, কারণ ইউনিভার্সিটি থিঙ্ক করবে যে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ভালো, আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট পারসন, সো কাজ লেটার ইস্যু করতে ওরা লেট করবে না। আর সেকেন্ড যে ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজটা আপনি পাবেন সেটা হচ্ছে ইউকেতে আসার পর আপনি স্ট্রেস ফ্রি থাকবেন, কারণ দেখা যায় যে স্টুডেন্টরা সামান্য টিউশন ফিস দিয়ে আসে এরা কিন্তু আসার পর ইউকেতে আসার পর অনেক স্ট্রাগল করে রেস্ট অফ দ্য টিউশন ফিস পে করার জন্য। সো এক্ষেত্রে আপনি যদি 50% অলরেডি পে করে আসেন বাংলাদেশে সেক্ষেত্রে রেস্ট অফ দ্য টিউশন ফিস আপনি কিন্তু ইনস্টলমেন্টের থ্রুতে 1 বছরের মধ্যে পে করে ফেলতে পারবেন। সো মাই রেকমেন্ডেশন ইজ আপনি অবশ্যই আপনার টিউশন ফিসের 50% বাংলাদেশে থাকা অবস্থায় পে করে ফেলবেন।
ইউকে স্টুডেন্ট ভিসার থার্ড যে কোস্টটা অ্যাড হয় সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট শো করতে গিয়ে অনেক সময় ব্যাংক ইন্টারেস্ট আপনাকে দিতে হয়। এক্ষেত্রে আপনি যদি আপনার নিজের টাকা ব্যাংকে শো করেন সেক্ষেত্রে তো কোনো কস্ট নাই, আর আপনি যদি ব্যাংক লোন নিয়ে সেটা ব্যাংক স্টেটমেন্ট শো করেন সেক্ষেত্রে আপনার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আপনাকে ব্যাংকে পে করতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে আপনাকে কত টাকা ব্যাংকে রাখতে হবে। ইউকে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী একজন স্টুডেন্টকে ইউকেতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে তাকে এক বছরের টিউশন ফিস আর এক বছরের ইউকে লিভিং এক্সপেন্স এই দুইটার সম পরিমাণ যত টাকা আসবে সেটা আপনার অ্যাকাউন্টে 28 days পর্যন্ত দেখাতে হবে। ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে টিউশন ফিস। যেহেতু আমি আগেই বলেছি আপনি টিউশন ফিসের 50% অবশ্যই পে করে দেবেন। ফর এক্সাম্পল আপনি মাস্টার্সের জন্য আসতে চাচ্ছেন আর আপনার টিউশন ফিস হচ্ছে £14,000, সেক্ষেত্রে আপনি যদি 50% পে করে দেন সেক্ষেত্রে আপনার ডিউ থাকলো £7,000। সো এই £7,000 প্লাস 1 year লিভিং এক্সপেন্স। আর লিভিং এক্সপেন্সের বিষয়ে আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনি যদি লন্ডন সিটির ভিতরে কোনো ইউনিভার্সিটিতে আসতে চান সেক্ষেত্রে আপনাকে টোটাল £12,000 অ্যানুয়ালি দেখাতে হবে। আর আপনি যদি আউটসাইড লন্ডন কোনো সিটিতে আসতে চান, ফর এক্সাম্পল আপনি লেস্টারে যদি আসতে চান সেক্ষেত্রে আপনার অ্যানুয়ালি £10,000 মতো দেখাতে হবে আপনার ব্যাংকে। সো আপনার ডিউ টিউশন ফিস প্লাস আপনার 1 year লিভিং এক্সপেন্স এই দুইটার সম পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে 28 days পর্যন্ত দেখাতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংকের হেল্প নিয়েও এই টাকাটা ব্যাংক স্টেটমেন্ট হিসাবে শো করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশে কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংক কিন্তু হায়ার স্টাডিজের জন্য লোন দিয়ে থাকে। এক্ষেত্রে রুল হচ্ছে টোটাল ব্যাংক স্টেটমেন্টের 70% ব্যাংক শো করবে আর বাকি 30% আপনার নিজস্ব টাকা রাখতে হবে। আর এটার অ্যানুয়াল কস্ট হতে পারে 9-12% পর্যন্ত। এক্ষেত্রে আপনি যদি অ্যাটলিস্ট তিন মাস আপনার টাকা ব্যাংকে রাখেন সেক্ষেত্রে আপনার কস্ট হতে পারে অলমোস্ট 40-50,000 টাকার মতো। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট শো করতে গিয়ে আপনাকে আরও 40-50,000 টাকার মতো কস্ট অ্যাড করতে হতে পারে আপনার অ্যাপ্লিকেশনের জন্য। ইউকে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনের এই পর্যায়ে আপনাকে টিভি টেস্টের ফিস দিতে হবে। ইউকে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী টিভি টেস্টের ফিস হচ্ছে $85, যেটা বাংলাদেশি টাকায় 7-8,000 টাকার মতো হবে। বাট আপনি এটা 10,000 টাকার মতো ধরে রাখবেন আপনার টিভি টেস্ট রিলেটেড কস্টের জন্য। সো টিভি টেস্ট রিলেটেড আপনাকে আরও 10,000 টাকা অ্যাড করতে হবে আপনার অ্যাপ্লিকেশনে। ইউকে স্টুডেন্ট ভিসার জন্য ফোর্থ যে কস্টটা অ্যাড হয় সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন রিলেটেড কস্ট। অ্যাপ্লিকেশনে দুই ধরনের কস্ট অ্যাড হয়, একটা হচ্ছে IHS ফিস আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। সো প্রথমে আমরা কথা বলবো IHS ফিস নিয়ে। ইউকে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের ইনফরমেশন অনুযায়ী একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি স্টুডেন্ট ভিসা ইউকেতে আসতে চায় সেক্ষেত্রে তাকে £470 পে করতে হবে এক বছরের ইমিগ্রেশন হেলথ সার্চার্জ হিসেবে। অর্থাৎ আপনার IHS ফিস £470, যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 50,000 টাকা হবে। সো এই টাকাটা আপনাকে পে করতে হবে। এখানে দুইটা বিষয় আপনি মনে রাখবেন, আপনার ভিসা যদি কোনো কারণে রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনি এই যে IHS ফিসটা পে করছেন সেটা কিন্তু আপনি ফেরত পাবেন, আর আপনার ভিসা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটা ফেরত পাবেন না, কারণ এটাই হচ্ছে ইউকে গভর্নমেন্টের ইনকাম সোর্স। আর IHS ফিস পে করার পরে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে। ইউকে স্টুডেন্ট ভিসার তিন ধরনের অ্যাপ্লিকেশন ফিস হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন ফিস, আর একটা হচ্ছে প্রায়োরিটি, আর একটা হচ্ছে সুপার প্রায়োরিটি। বাট 80-90% স্টুডেন্ট কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনই করে থাকে, যেটা অ্যারাউন্ড 30 days মতো সময় নিয়ে থাকে আপনার রেজাল্ট পেতে। আর স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনের ফিস ইউকে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এটা হচ্ছে £348, যেটা বাংলাদেশি টাকায় হবে অ্যারাউন্ড 40,000 টাকার মতো। বাট আপনি যদি BFS গ্লোবাল অফিসের থ্রুতে এই ফিসটা পে করেন সেক্ষেত্রে ওদের একটা চার্জ আছে অ্যারাউন্ড £55। সো আপনার টোটাল কস্ট হতে পারে
40 থেকে 45,000 টাকার মতো স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনের ফিজ। এই পর্যায়ে আপনাকে আরো একটা কস্ট এড করতে হবে, অর্থাৎ আপনার ভিসা যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে এয়ার টিকিট করতে হবে। এয়ার টিকিট করার জন্য আপনি বিমান বাংলাদেশ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন, সেখানে গিয়ে আপনি নিজেই এয়ার টিকিট করে ফেলতে পারেন। এয়ার টিকিটের কস্ট বেসিক্যালি অন এভারেজ এটা 40 থেকে 50,000 হয়ে থাকে, এটা ডিপেন্ড করবে ডিরেক্ট ওর ইনডিরেক্ট ফ্লাইটের উপর। তাছাড়া এই কোভিড সিচুয়েশনের কারণে কিন্তু এটা অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। তবে নর্মাল ক্ষেত্রে ডিরেক্ট ফ্লাইটের ক্ষেত্রে টাকা টু উইথড্রো এটা অ্যারাউন্ড 50,000 বাংলাদেশি টাকার মতো হয়ে থাকে। সো আপনাকে এই টাকাটাও আপনার অ্যাপ্লিকেশনের কস্টের সাথে অ্যাড করতে হবে। ইউকে স্টুডেন্ট ভিসার এগুলোই হচ্ছে মেইন কস্ট। তাছাড়া আপনি যদি আরও কিছু কস্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার শপিং কস্ট। সো এক্ষেত্রে অ্যারাউন্ড 50,000 বাংলাদেশি টাকার মতো আপনার শপিং বাবদ রেখে দিতে হবে। এখন আমরা যদি একটা সামারি করি, অর্থাৎ ইউকেতে আসতে গেলে টোটাল কত টাকা কস্ট হবে, এটা একটা সামারি যদি আমরা করি তাহলে আমরা দেখতে পারি প্রথমে আপনার যে কস্টটা আসে সেটা হচ্ছে আপনার আইএলটিএস ফিজ। অর্থাৎ আমি ধরে নিলাম আপনি ইউকেবি আইএলটিএস দিবেন, আর ইউকেবি আইএলটিএসের কস্ট হচ্ছে বাংলাদেশি টাকায় 19,700 টাকা, যেটা আমি ধরে নিলাম 20,000 টাকা। তারপরে যে কস্টটা আসে সেটা হচ্ছে টিউশন ফিজ। আমি ধরে নিলাম আপনি মাস্টার্সের জন্য আসতে চাচ্ছেন, আর এটার টোটাল টিউশন ফিজ হচ্ছে 14,000 পাউন্ড, এর মধ্যে আপনি 50% পে করবেন, হুইচ ইজ 7,000 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকা হয়তো 7,30,000 বা 7,50,000 টাকা। থার্ড যে কস্টটা অ্যাড হবে, আমি ধরে নিলাম এই ক্ষেত্রে আপনি ব্যাংক লোন নিয়ে ব্যাংক স্টেটমেন্ট শো করবেন, সেক্ষেত্রে আপনি যদি অ্যাটলিস্ট 3 মাসও আপনার ব্যাংকে টাকা রাখেন, এক্ষেত্রে আপনি যদি 20 বা 22 লক্ষ টাকা 3 মাস পর্যন্ত আপনার ব্যাংকে রাখেন সেক্ষেত্রে ইন্টারেস্ট আসতে পারে 40 থেকে 50,000 টাকা। অর্থাৎ আমি ধরে নিলাম এখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট শো করার ক্ষেত্রে 50,000 টাকা। ফোর্থ যে কস্ট আপনার অ্যাড হবে সেটা হচ্ছে আপনার মেডিকেল টেস্ট ফিজ। অর্থাৎ টিবি টেস্টের জন্য আপনার যে কস্ট আসবে অ্যারাউন্ড 10,000 টাকা। ফিফথ যে কস্ট আপনার অ্যাড হবে সেটা হচ্ছে আপনার আইএইচএস ফিজ, হুইচ ইজ ফিক্সড 470 পাউন্ডস, 470 পাউন্ড যেটা বাংলাদেশি টাকা হবে অ্যারাউন্ড 50,000 টাকা। সো আরও 50,000 টাকা এখানে অ্যাড হবে। তার পরবর্তী যে কস্টটা সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফিজ। আমি ধরে নিলাম আপনি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন করবেন, সেটার কস্ট হবে অ্যারাউন্ড 45,000 বাংলাদেশি টাকা। তারপর আপনার ভিসা হয়ে গেলে আপনি এয়ার টিকিট করবেন, এয়ার টিকিটের জন্য আরও 50,000 টাকা, শপিংয়ের জন্য আনাদার 50,000 টাকা। আইএলটিএস থেকে শুরু করে একদম ইউকেতে পৌঁছো পর্যন্ত আপনার টোটাল কস্ট হতে পারে অ্যারাউন্ড 10 লাখ বাংলাদেশি টাকা। এখন আমরা কথা বলবো কিভাবে আপনি মাত্র 5 লক্ষ টাকা দিয়ে কিন্তু ইউকেতে চলে আসতে পারেন স্টুডেন্ট ভিসা নিয়ে। এক্ষেত্রে প্রথম যে কস্ট, অর্থাৎ আপনার আইএলটিএস কস্ট, এটা 20,000 টাকা ঠিকই থাকবে। সেকেন্ড যে কস্ট, অর্থাৎ টিউশন ফিজ, এখন যদি আপনি আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ডিমনফোর্ড ইউনিভার্সিটি, সেটাতে যদি মাস্টার্স নিয়ে আসতে চান সেক্ষেত্রে ওদের অফিসিয়াল রুল হচ্ছে আপনাকে কাস্ট লেটার পেতে হলে মাত্র 3,000 পাউন্ড আপনাকে পে করতে হবে। সো যেটা বাংলাদেশি টাকা হবে 3,30,000 টাকা, টিবি টেস্টে 10,000 টাকা, তারপর হচ্ছে আপনার আইএইচএস 50,000 টাকা, আপনার অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যানাদার 45,000 টাকা, তারপর হচ্ছে আপনার এয়ার টিকিট হচ্ছে অ্যানাদার 50,000 টাকা। সো এক্ষেত্রে আপনার কস্ট আসবে মাত্র 5 লক্ষ টাকার মতো। আর যদি কোনো কারণে আপনার ভিসা রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনার কত টাকা কস্ট হবে? আপনার অ্যাপ্লিকেশন ফিজ আর টিবি টেস্টের ফিজ, যেটা হচ্ছে 45,000 টাকা আর 10,000 টাকা, মাত্র 55,000 টাকা কিন্তু আপনার কস্ট হবে। অর্থাৎ আপনার ভিসা যদি রিজেক্ট হয়ও সেক্ষেত্রে মাত্র 55,000 বাংলাদেশি টাকা কিন্তু আপনার খরচ হবে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে একটা আইডিয়া দেওয়া যে ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে গেলে অ্যাকচুয়ালি আপনার কত টাকা কস্ট হবে, আর যদি আপনার ভিসা রিজেক্টও হয় সেক্ষেত্রেও আপনার কত টাকা কস্ট হবে। সো আশা করছি সবাই ভিডিওটা উপভোগ করে, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।